নির্বাচনের বহু পূর্বর হঠাৎ পুরী রে আসি ইভিএম পৌঁছিবা পছরে লা কি কিছু ষড়যন্ত্র চূড়ান্ত মতদান ও ভোট সংখ্যা মধ্যে এত পার্থক্য হেলা কেমিতি পোলিং এজেন্ট ও কাউন্টিং এজেন্টঙ্কর ভুল রহিলা কি এথর গণতি কেন্দ্রে অণ ওড়িয়াঙ্ক অধিক রাজুতি থিলা কাহিকি ফর্ম সতর্ককু সিরিয়স ঢঙ্গরে নিয়ে যাইথিলা তো ফর্ম সতর্করু নজর হটাইবাকু কিছু যোজনা হইথিলা কি ফর্ম সতর্ককু প্রার্থী কিংবা তাঙ্ক এজেন্টকে ব্যতীত আউ কি দেখিবার অধিকার নাই আউ এই গলা বাটরে ফাইদা নেবাকু হইথিলা কি ষড়যন্ত্র 2024 ওড়িশারে বিজেপি নুহ বিজেডি সরকার করিথান্তা কিন্তু ইভিএম জালিয়াতি বিজেডিকু ক্ষমতাচ্যুত করিছি এমিতি কিছু চর্চা সপ্তাহ হেলাণি চালি আসুথিবা বেলে এবে এহাকু নেই বিজেডি পুনে বিজেপিকু টার্গেট করিছি বিজেডি নেত্রী লেখাশ্রী সামন্ত সিংহার শঙ্খভবনরে প্রেস মিট করি কহিছন্তি বিজেপি সংবিধানর বেক মুড়ি নির্বাচনরে বিজয়ী হয়েছে এবে সারা ওড়িশাবাসীঙ্ক মনরে সন্দেহ ঘনীভূত হেলাণি বিজেপির বিজয় আশ্চর্যজনক ভাবে হইতিবারু ভিএফডি রিপোর্ট এই সন্দেহকু দৃঢ়ীভূত করেছি রিপোর্ট অনুসারে যেতিক লোক ভোট দিয়েছিলে তাঠার অধিক ভোট ইভিএম রু বাহারিছি তেবে এই অধিক ভোট কেমিতি হেলা চূড়ান্ত মতদান ও ভোট সংখ্যা মধ্যে 12.48% পার্থক্য রয়েছে বলে কুহযাচ্ছি সেপাই দায়ী কি এপাই দায়ী নিজে বিজেডি নুহে তো নিজ দোষকু স্বীকার করব কি বিজেডি নিজ পোলিং এজেন্ট ও কাউন্টিং এজেন্টকু সঠিক ঢঙ্গে প্রশিক্ষণ দিয়েছিলা তো বিজেডি সবু বড় কথা হচ্ছে এই রিপোর্ট আসবা পরে বিরোধী নির্বাচন কমিশনকু সন্দেহ গড়ে দেখিলে এবং ফর্ম সতর্ককু সাধারণের প্রকাশ করা নিয়ে প্রশ্ন করে কিন্তু আইনরে সে নেই কোণী ব্যবস্থা নাই তেমন এই বিবাদ বিবাদ হয়ে রহিযোগ সিনা কিছু ফল মিলবার সম্ভাবনা নাই রিপোর্ট অফিস রিপোর্টর।